हेलो फ्रेंड्स, एडवांस जियोग्राफी चैनले सबाई के स्वागत। आमरा डॉक्टर अनीश चट्टोपाध्याय परिवेश विद्यार बोईटी आछे तार एमसीक्यू सीरीजगुलो आलोचना करछी। आमादेर आगे एकटा क्लास अलरेडी हो गेछे, सेखाने आमरा इकोलजी ओ इकोसिस्टेम निये आलोचना करेछी जे एमसीक्यू पार्टगुलो प्राइमरी टेटेर जन्य खूबी इम्पर्टेंट, सेगुलो निये अलरेडी आलोचना करा आछे। डॉक्टर अनीश चट्टोपाध्याय जे परिवेश विद्यार बोईटी आछे सेखान थेके प्राकृतिक सम्पद चैप्टर जो एमसीक्यूगुलो रही है आलोचना करब। तुम्हारा वीडियो फर्स्ट टू लास्ट देखले बुझते ही पारबे जो चैप्टर कतटा इम्पर्टेंट तुम्हारे प्राइमरी टेट परीक्षार जो। ताहले देरी ना करे शुरू करा जाए। एखोनो चैनल के सबसक्राइब करनी तारा अवश्य चैनल के सबसक्राइब कर रखो एरकम गुरुत्वपूर्ण आपडेट पावार जोन्नो। आर भालो चैनल वीडियो भालो लागले अवश्य लाइक करो शेयर करो और कारोर कोनो समस्या थाकले अवश्य कमेंट बक्से जानिओ। एडवांस जियोग्राफी चैनले परीक्षा प्रस्तुतिर विभिन्न क्लास करानो है, प्राइमरी टेट, अपार प्राइमरी टेट, एसएससी, डब्ल्यूबीसीएस, नेट, सेट और अन्य कम्पिटिटिव एग्जाम एखे क्लास करानो है। क्लासगुलो सम्पूर्ण बिनामूल्य और स्टाडी मेटेरियल व्यवस्था रही है। नेक्स्ट ताहले शुरू करी आज के अनीश चट्टोपाध्याय बोईयेर प्राकृतिक सम्पद चैप्टर एमसीक्यू। फार्स्ट क्वेश्चन देखे नी ताहले जे शक्तिर उत्स हिसाब से 2022 साले भारते पुनर्नवीकरणयोग्य शक्तिर व्यवहार होयेछिलो कत। ভারতে পুনর্নবীকরণ শক্তি ব্যবহার হয়েছিল কিন্তু এটা হবে 3.4 ভাগ। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যানসার। নেক্সট কোয়েশ্চেন দেখো রয়েছে যে জ্বালানি কাঠ পোড়ালে যে পরিমাণ শক্তি কোনো কাজে লাগে না অর্থাৎ নষ্ট হয় সেটি কি। সেটি হয়ে যাবে অপশন এ রাইট অ্যানসার, 90% শক্তি জ্বালানি কাঠ পোড়ালে নষ্ট হয়। নেক্সট দেখো রয়েছে শক্তির উৎস হিসাবে 2022 সালে ভারতে কয়লার ব্যবহার কত। 2022 সালে ভারতে কয়লার ব্যবহার শতকরা 46%, মানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যানসার। নেক্সট দেখো রয়েছে শক্তির উৎস হিসাবে ভারতে খনিজ তেলের ব্যবহার কত। শক্তির উৎস হিসাবে ভারতের খনিজ তেলের ব্যবহার শতকরা 30% বা 30 ভাগ, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যানসার। নেক্সট রয়েছে দেখো শক্তির উৎস হিসাবে 2022 সালে ভারতে জলবিদ্যুৎ শক্তি ব্যবহার শতকরা কত। তাহলে ভারতে জলবিদ্যুৎ শক্তির ব্যবহার শতকরা 2022 সালে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার 4% বা 4 ভাগ। নেক্সট কোয়েশ্চেন দেখো রয়েছে শক্তির উৎস হিসাবে 2022 সালে ভারতে পারমাণবিক শক্তির ব্যবহার কত। ভারতে পারমাণবিক শক্তির ব্যবহার কিন্তু অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার 1.9% বা 1.9 ভাগ। নেক্সট কোয়েশ্চেন বিশ্বে উৎপাদিত মোট শক্তির যত শতাংশ উন্নত দেশগুলিতে ব্যবহৃত হয় সেটি হয়ে যাবে অপশন এ কারেক্ট অ্যান্সার 80%। নেক্সট রয়েছে 1900 থেকে 2020 সালের মধ্যে বিশ্বের শক্তির চাহিদা কত বেড়েছে। 1920 থেকে 2000 সালের মধ্যে বিশ্বের শক্তির চাহিদা বেড়েছে কিন্তু 4 গুণ। নেক্সট কোয়েশ্চেন আমাদের 9 নম্বর কোয়েশ্চেন যে হালকা জ্বলনশীল গ্যাস, হালকা জ্বলনশীল গ্যাসটি কি। এটি হবে অপশন এ কারেক্ট অ্যান্সার, মার্শ গ্যাস। কোয়েশ্চেনগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে যে কোয়েশ্চেনগুলো আমাদের প্রাইমারি টেটের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি কেউ স্কিপ করো না। ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখলে কিন্তু তোমাদের অলরেডি পড়াটা এখানেই রেডি হয়ে যাবে। নেক্সট দেখো রয়েছে জৈব ডিজেল উৎপাদনের জন্য উপযুক্ত গাছটি কি। দেখো এটি হবে জ্যাট্রোপা গাছ। এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা 2013 সালে এবং 2015 সালে দুটো সালেই কিন্তু প্রাইমারি টেটে এই কোয়েশ্চেনটা আমরা দেখি। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো বা এমসিকিউগুলো। নেক্সট হচ্ছে দেখো জাতীয় সম্পদ কি। জাতীয় সম্পদ হলো কয়লা খনি। নেক্সট রয়েছে দেখো আন্তর্জাতিক সম্পদ। আন্তর্জাতিক সম্পদ কি হবে, স্ট্যাচু অফ লিবার্টি হবে না, আইফেল টাওয়ার হবে না, এশিয়া মহাদেশ হবে না। আন্তর্জাতিক সম্পদ হলো কুমেরু মহাদেশ। নেক্সট হচ্ছে সমুদ্র জলকে অলবণীকরণের পদ্ধতি কি। এটি হবে অপশন বি কারেক্ট অ্যান্সার, ডিস্যালিনেশন। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি যে ভারতে কেজি বেসিন কোন সম্পদের উৎস। ভারতে কেজি বেসিন কিন্তু প্রাকৃতিক গ্যাসের উৎস, অর্থাৎ অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে হোয়াইট কোল বা সাদা কয়লা কোনটি। হোয়াইট কোল বা সাদা কয়লা কিন্তু বলা হয় জলবিদ্যুৎকে, অর্থাৎ অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে দেখো ভারতের কোথায় জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা সবচেয়ে বেশি। ভারতের সবচেয়ে বেশি জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা হচ্ছে উত্তর পূর্ব ভারতে। নেক্সট রয়েছে দেখো ভারতের কুরানকুলাম পরমাণু শক্তি কেন্দ্রটি যে রাজ্যে অবস্থিত সেটি কি। সেটি হবে অপশন সি তামিলনাড়ু। বাণিজ্যিকভাবে সৌরশক্তি উৎপাদন কেন্দ্রকে কি বলা হয়। বাণিজ্যিকভাবে সৌরশক্তি উৎপাদন কেন্দ্রকে বলা হয় সোলার পার্ক বা সোলার ফার্ম। এখানে রয়েছে দেখো নেক্সট কোয়েশ্চেন বিদ্যুৎ উৎপাদনের জন্য পিভি ও সিএসসি পদ্ধতি কোন ক্ষেত্রে কাজে লাগে। পিভি এবং সিএসসি পদ্ধতি কিন্তু সৌরশক্তি উৎপাদনে কাজে লাগে।
नेक्स्ट रही है देखो विद्युत उत्पादन WEC पद्धति कौन क्षेत्र काजे लागे WEC पद्धति किन्तु समुद्र तरंग शक्ति उत्पादने काजे लागे। नेक्स्ट रही है विद्युत उत्पादन OTEC OTEC पद्धति कौन क्षेत्र काजे लागे ये किन्तु समुद्र तापशक्ति उत्पादने काजे लागे। भारत प्राचीनतम परमाणु शक्ति केंद्र कोनटी एटा आमरा सकलेई जानी एटी हबे महाराष्ट्र तारापुर अर्थात सी हो जाए कारेक्ट अन्सार। नेक्स्ट की नेक्स्ट होच्छे गंडवाना जुगेर कोन सम्पद मानुषेर सभ्यतार अन्यतम भित्ति एटाई आमरा सकलेई जानी जे गंडवाना जुगेर कयला किन्तु मानुषेर सभ्यतार एकटी श्रेष्ठ सम्पद। नेक्स्ट क्वेश्चन होच्छे कयला थेके पावा कोन गैसके जालानी हिसाबे व्यवहार करा जाए कयला थेके पावा मिथेन गैसके जालानी हिसाबे कयला खनि थेके मिथेन गैसके किन्तु जालानी हिसाबे व्यवहार करा जाए। नेक्स्ट क्वेश्चन देखो रयेछे कोन सम्मेलने ও সম্পদের পরিবেশ ভিত্তিক সংজ্ঞা দেয়া হয় এটি হবে অপশন বি প্রথম বসুন্ধরা সম্মেলনে। কয়লা কি ধরনের সম্পদ এটি আমরা সকলেই জানি কয়লা কিন্তু অপূরণশীল সম্পদ যেটি ব্যবহার করলে আর নতুন করে পুনরায় তৈরি হবে না। নিম্নলিখিত কোনটি অফুরন্ত সম্পদ এখানে অফুরন্ত সম্পদ একমাত্র সৌরশক্তি। নেক্সট রয়েছে ভারতের সৌরশক্তি কি ধরনের সম্পদ ভারতের সৌরশক্তি হচ্ছে জাতীয় সম্পদ। দেশের কত শতাংশ জমিতে বনভূমি থাকা দরকার দেশের কিন্তু 33% জমিতে মিনিমাম 33% জমিতে বনভূমি থাকা দরকার অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যানসার। ভারতে কি ধরনের অরণ্য বেশি ভারতে আমরা সকলেই জানি পাতা ঝরা উদ্ভিদের অরণ্য বেশি আমরা দেখি যে শীতকালে আমাদের ভারতবর্ষের পাতা ঝরে যায়। নেক্সট দেখো রয়েছে আমাজন অববাহিকায় কি ধরনের অরণ্য রয়েছে আমাজন অববাহিকায় চিরসবুজ অরণ্য রয়েছে আমরা সকলেই জানি। নেক্সট হচ্ছে সুন্দরবনের অরণ্য কোন প্রকারের সুন্দরবনের অরণ্য কিন্তু ম্যানগ্রোভ প্রজাতির। নেক্সট দেখো রয়েছে পশ্চিমবঙ্গে কি কি জাতীয় বনভূমি দেখা যায় পশ্চিমবঙ্গে কিন্তু পাতাঝরা বনভূমি দেখা যায় আমরা সকলেই জানি প্রধানত এছাড়া পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ অরণ্য কিন্তু দেখা যায়। নেক্সট হচ্ছে থর মরুভূমিতে কি ধরনের উদ্ভিজ্জ পাওয়া যায় থর মরুভূমিতে কাঁটা ঝোপ রয়েছে অর্থাৎ অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে দেখো অরণ্য বলে গণ্য হওয়ার জন্য ন্যূনতম কত হেক্টর জমিতে গাছপালা থাকা দরকার ন্যূনতম 0.05 হেক্টর জমিতে কিন্তু গাছপালা থাকলে তবেই সেই জমিকে অরণ্য বলে দাবি করা যাবে অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সরলবর্গীয় বনভূমি কোন ধরনের অরণ্য এখানে আমরা সকলেই জানি যে তৈগা বনভূমিকে কিন্তু সরলবর্গীয় বনভূমি বলা হয়। ভারতে ক্রান্তীয় বনভূমি থেকে নিম্নলিখিত কোনটি পাওয়া যায় না এখানে অপশনগুলো দেখো রয়েছে রজন নরম কাঠ কাগজের মন্ড বা পাল্প এবং শক্ত কাঠ। তাহলে ভারতের প্রান্তীয় বনভূমি থেকে রজন পাওয়া যায় আমরা জানি কাগজের মন্ড পাওয়া যায় শক্ত কাঠও পাওয়া যায় তাহলে পাওয়া যায় না একমাত্র নরম কাঠ অর্থাৎ অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বনভূমি পরিচর্যার জন্য ও সার্বিক উন্নতির জন্য গৃহীত উদ্যোগে কী বলা হয় গৃহীত উদ্যোগকে বলা হয় কিন্তু সিলভিকালচার অর্থাৎ অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। জমির প্রাকৃতিক ব্যবহারকে কী বলা হয় জমির প্রাকৃতিক ব্যবহার হলো ল্যান্ড কভার। নেক্সট হচ্ছে মানুষ জমিকে যেভাবে ব্যবহার করে তাকে কী বলা হয় মানুষ জমিকে যেভাবে ব্যবহার করে তাকে বলা হয় ল্যান্ড ইউজ অর্থাৎ ল্যান্ডটিকে যেভাবে ইউজ করা হচ্ছে। আমরা অপশন থেকে কিন্তু না জানলেও আমরা আমাদের কমন সেন্স দিয়ে কিন্তু অপশনগুলো রাইট অ্যান্সার করতেই পারব। নেক্সট হচ্ছে জমির সামগ্রিক উৎপাদনশীলতাকে কী বলে জমির সামগ্রিক উৎপাদনশীলতাকে বলা হয় ল্যান্ড ক্যাপাবিলিটি অর্থাৎ অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে দেখো বজ্র পদার্থ যে জমিতে জমা করা হয় সেই স্থানকে কী বলা হয় বজ্র পদার্থ যেই স্থানে জমা করা হয় সেই স্থানের জমিকে বলা হয় ল্যান্ডফিল অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন অরণ্য ধ্বংসের জন্য কোনটি সবচেয়ে দায়বদ্ধ অরণ্য ধ্বংসের জন্য সবচেয়ে দায়বদ্ধ হলো অনিয়ন্ত্রিত কাঠ কাটা। নেক্সট রয়েছে দেখো ভারতের যৌথ বন ব্যবস্থাপনা কর্মসূচি কাদের অংশগ্রহণ ছাড়া অসম্পূর্ণ স্থানীয় মানুষ অর্থাৎ অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গে কোন প্রকল্পে যৌথ বন ব্যবস্থাপনা কর্মসূচি সবচেয়ে সফল হয়েছে এই কোশ্চেনটি কিন্তু প্রতিবার প্রাইমারিটির জন্য ইম্পর্টেন্ট 2015 এবং 2013 দুটোতেই কিন্তু এই কোশ্চেনটি এসছে। আমরা জানি এই যৌথ বন ব্যবস্থাপনা কর্মসূচি আড়াবাড়ি প্রকল্পের জন্য আড়াবাড়ি প্রকল্পের সঙ্গে সম্পর্কযুক্ত অর্থাৎ অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ভারতে কোন ব্যবহারে ল্যান্ড ইউজ বা জমির পরিমাণ সবচেয়ে বেশি মানে কোন ক্ষেত্রে ভারতবর্ষে জমির সবথেকে বেশি পরিমাণে ব্যবহার করা হয় সেটি কী হবে সেটি হবে কিন্তু বসতি অর্থাৎ সি হবে কারেক্ট অ্যান্সার।
তারপর দেখো রয়েছে অক্সিজেন কোন ধরনের সম্পদ। অক্সিজেন কিন্তু পুনর্ভব সম্পদ, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো রয়েছে জমি ব্যবহারের কোনটি প্রাকৃতিক কারণ নয়। মানুষের চাহিদা কিন্তু জমি ব্যবহারের প্রাকৃতিক কারণ নয়। কোশ্চেন রয়েছে দেখো জমি ব্যবহারের কোন কাজের জন্য সবচেয়ে তাড়াতাড়ি বদলে যায়। কি বদলে যায়? চাষ ও বসতির জন্য বনহনন। নিম্নলিখিত কোনটির সঙ্গে জলের সম্পর্ক রয়েছে? অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, নীল বিপ্লব। পশ্চিমবঙ্গের আড়াবাড়ি প্রকল্পের সঙ্গে কোন জেলাটি জড়িয়ে রয়েছে? পশ্চিম মেদিনীপুর কিন্তু আড়াবাড়ি প্রকল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে, অর্থাৎ অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। সোশ্যাল ফরেস্ট্রি অর্থাৎ সামাজিক বনসৃজন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এইটি প্রথম ব্যবহার করেন অপশন বি ওয়েস্টোবি। পৃথিবীর ব্যবহারযোগ্য জল কোন কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? পৃথিবীর ব্যবহারযোগ্য জল সবথেকে বেশি ব্যবহৃত হয় কিন্তু কৃষিকাজে। নেক্সট দেখো রয়েছে কোন নদীর জলের ভাগ নিয়ে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে বিবাদ চলছে? এটি কিন্তু হবে কাবেরী নদী। কাবেরী জলবন্টন বিবাদ মেটানোর উদ্দেশ্যে কাবেরী ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনাল যে সালে গঠিত করা হয়েছে সেই সালটি কি? সেই সালটি হবে কিন্তু 1990 বা 1990। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কাবেরী জলবন্টন বিবাদে নিম্নলিখিত কোনটির প্রকৃত ভূমিকা নেই? প্রকৃত ভূমিকা নেই যেটা, সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, অর্থাৎ অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। তিস্তা জলবন্টন বিবাদে কোন দেশগুলি যুক্ত? তিস্তা জলবন্টন বিবাদে কিন্তু ভারত এবং বাংলাদেশ, এই দুজনের মধ্যে কিন্তু তিস্তা জলবন্টন নিয়ে সমস্যা হয়। কোন ধরনের নদী জলবন্টন বিবাদ প্রবণ? আন্তর্জাতিক নদী কিন্তু জলবন্টন বিবাদ প্রবণ। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত কোন নদীটি নিয়ে জলবন্টন বিবাদ সবচেয়ে বেশি? আমরা সকলেই জানি গঙ্গা। গঙ্গার জলবন্টন নিয়ে যেটি বাংলাদেশের পদ্মা নামে পরিচিত, তার জলবন্টন নিয়ে কিন্তু বিবাদ সবচেয়ে বেশি। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত যৌথ নদীর সংখ্যা কত? প্রবাহিত যৌথ নদীর সংখ্যা কিন্তু 54, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ভারত কত সালে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি করে? সেটি হবে 1960 বা 1960, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে কোন নদীর জলবন্টনের ব্যাপারে বিবাদ আছে? ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের সঙ্গে কিন্তু বংশধারা নদী জলবন্টনের ব্যাপারে বিবাদ আছে, অর্থাৎ অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। মহারাষ্ট্র গুজরাটের মধ্যে কোন নদী জলবন্টন নিয়ে বিবাদ আছে? মহারাষ্ট্র গুজরাটের মধ্যে কিন্তু নর্মদা ও তাপ্তি নিয়ে বিবাদ আছে। নেক্সট রয়েছে দেখো উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের নদীতে জলবন্টনের বিবাদ বেশি কেন? অপশনগুলো দেখে নিই। অপশনগুলো হচ্ছে দাক্ষিণাত্যে নদীর বৃষ্টিপাত পুষ্ট, দাক্ষিণাত্যে নদীর সংখ্যা কম, দাক্ষিণাত্যে জলসেচ ব্যবস্থা দুর্বল, না দাক্ষিণাত্যে জলের রাজনীতি বেশি। এটি কিন্তু হয়ে যাবে অপশন এ, যে দাক্ষিণাত্যে নদী বৃষ্টিপাতে পুষ্ট, এই কারণে একমাত্র বৃষ্টিপাতের নদীগুলিতে জল থাকে, সেই কারণেই কিন্তু উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের নদীগুলিতে জলবন্টনের বিবাদ বেশি। স্বাভাবিকের তুলনায় ন্যূনতম কত শতাংশ কম বৃষ্টিপাত হলে খরা হয়? এটি কিন্তু অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নির্দিষ্ট চাষের জন্য মাটিতে প্রয়োজনীয় জলের অভাবকে কী বলা হয়? মাটিতে চাষের জন্য মাটিতে প্রয়োজনীয় জলের অভাবকে বলা হয় এগ্রিকালচারাল ড্রাউট। নেক্সট রয়েছে দেখো মাটিতে ও জলে লবণের পরিমাণ উদ্ভিদের সহ্য সীমার চেয়ে বেশি হলে তখন কোন ধরনের খরা হয়? তখন কিন্তু হয় ফিজিওলজিক্যাল ড্রাউট। নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো ভূগর্ভে ও ভূপৃষ্ঠে যতটা জল থাকা দরকার তার চেয়ে কম বা তার চেয়ে জল কমে গেলে কি ধরনের খরা হয়? তখন তাকে বলা হয় হাইড্রোলজিক্যাল ডাউট। কোশ্চেন রয়েছে দেখো প্রয়োজনের তুলনায় জল কম পাওয়ার ফলে মানুষের পেশাগত কাজকর্মের কোন ক্ষতিকে কোন খরা বলা হয়? তাকে বলা হয় সোশিও ইকোনমিক ড্রাউট। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো পশ্চিমবঙ্গের কোন জেলা খরাপ্রবণ? আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও পুরুলিয়া খরাপ্রবণ, অর্থাৎ অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ভারতের কোন রাজ্যে খরার প্রকোপ বেশি? কর্ণাটক ও তেলেঙ্গানা রাজ্যে খরার প্রকোপ সবচেয়ে বেশি। বহু উদ্দেশ্য সাধক নদী পরিকল্পনা কেন করা হয়েছে? বহু উদ্দেশ্য সাধক নদী পরিকল্পনা করা হয়েছে কিন্তু বন্যা ও খরা মোকাবিলা করার জন্য। নেক্সট কোশ্চেন দেখো কোন নদীর ওপর ভারতে প্রথম বহু উদ্দেশ্য সাধক নদী পরিকল্পনা গ্রহণ করা হয়? এটি হবে কিন্তু অপশন ডি, অর্থাৎ দামোদর নদীর ওপর প্রথম বহুমুখী নদী পরিকল্পনা গ্রহণ করা হয়। কয়েক ঘন্টার প্রচুর বৃষ্টিপাতের ফলে কোন দুর্যোগ ঘটেছে? কয়েক ঘন্টার প্রচুর বৃষ্টিপাতের ফলে কিন্তু ঘটে হড়পা বান, অর্থাৎ অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। শহরে জল নিকাশি ব্যবস্থা উত্তরোত্তর খারাপ হওয়ার কারণ কি? এটি কিন্তু অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, পলি ও বজ্র প্লাস্টিকের সঞ্চয়ের ফলে। নেক্সট হচ্ছে ভারতের মোট আয়তনের কতাংশ বন্যাপ্রবণ? ভারতের মোট আয়তনের 12%, অর্থাৎ অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, বন্যাপ্রবণ। ভারতের মোট আয়তনের কত শতাংশ ভূমিকম্প প্রবণ? ভারতের মোট আয়তনের কিন্তু 60%
অঞ্চল ভূমিকম্প প্রবণ। ভারতের মোট আয়তনের কত শতাংশ খরা প্রবণ? ভারতের মোট আয়তনের কিন্তু 68% অংশ খরা প্রবণ। এবং ভারতের মোট আয়তনের কত শতাংশ ঘূর্ণিঝড় প্রবণ? 8%, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এফএও এর মতে বেঁচে থাকার জন্য মানুষের দৈনিক কি পরিমাণ খাদ্যশক্তি দরকার? দৈনিক কিন্তু 2770 ক্যালোরি খাদ্যশক্তির পরিমাণ দরকার। ভারতের সবুজ বিপ্লব কোন শস্যের উৎপাদন বৃদ্ধির ফলে সফল হয়েছে? গম, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ধানের উৎপাদন বৃদ্ধিতে কোন বিজ্ঞানীর অবদান আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে? এটি হবে অপশন সি, এমএস স্বামীনাথন। ভারতের দুধের উৎপাদন বৃদ্ধিতে কোন বিজ্ঞানীর অবদান সবচেয়ে বেশি? ভার্গিস কুরিয়েন, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত কোন বিজ্ঞানী উচ্চ ফলনশীল বীজের আবিষ্কার করে সবুজ বিপ্লবকে সফল করেছে? এটি হবে নরম্যান বোলরক। উদ্যান কৃষিতে ফলের চাষকে কি বলা হয়? এই কোশ্চেনগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যে ফলের চাষকে কি বলা হয়? ফলের চাষকে কিন্তু বলা হয় পোমাম কালচার। নেক্সট দেখো, উদ্যান কৃষি কি? উদ্যান কৃষিকে বলা হয় হর্টিকালচার। ফুলের চাষকে কি বলা হয়? ফুলমালে ফ্লোরি, অর্থাৎ ফ্লোরিকালচার। আর সবজির চাষকে কি বলা হয়? সবজির চাষকে বলা হয় কিন্তু ওলেরিকালচার। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, দেখো অ্যালুমিনিয়ামের আকরিক কি? অ্যালুমিনিয়ামের আকরিক আমরা সকলেই জানি যে বক্সাইট। ও লোহার আকরিকের নাম কি? লোহার আকরিকেও আমরা সকলে জানি যে হেমাটাইট হলো লোহার আকরিক। তামার আকরিককে কি বলে? তামার আকরিক হলো চ্যালকোপাইরাইট, অর্থাৎ অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। আর অভ্রের আকরিক কি? অভ্রের আকরিক হলো মাস্কোভাইট, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ভারতে খনিজ সম্পদ সমৃদ্ধ রাজ্য কি? ভারতে খনিজ সম্পদ সমৃদ্ধ রাজ্য হলো ঝাড়খণ্ড। কোন নদী উপত্যকায় ভালো জাতের কয়লা পাওয়া যায়? দামোদর নদী উপত্যকায় ভালো জাতের কয়লা পাওয়া যায়, এবং এটি কী ধরনের কয়লা? এটি হবে বিটুমিনাস জাতীয় কয়লা। তরল জ্বালানি খনিজ কোনটি? তরল জ্বালানি খনিজ আমরা সকলে জানি পেট্রোলিয়াম। পেট্রোল কিন্তু খনিজ নয়, পেট্রোলিয়াম হবে কারেক্ট অ্যান্সার। ফারাক্কাবাদ নির্মাণের মূল উদ্দেশ্য কী ছিল? হুগলি নদীর নাব্যতা বজায় রাখা। নেক্সট হচ্ছে, কোন বাঁধ পাঞ্জাবে সবুজ বিপ্লব সফল করেছে? এটি হবে অপশন বি, ভাকরানাঙ্গাল বাঁধ। পেস্টিসাইডের অসুবিধা কী? পেস্টিসাইড রোগ ছড়ায়, শুধু পতঙ্গ মারতে পারে, দুর্মূল্য নাকি দূষণ ঘটে, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে? অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। প্রয়োজন মতো খাদ্যের যোগান ও খাদ্যে মানুষের অধিকারকে কী বলা হয়? খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটি। নেক্সট হচ্ছে, দেহে প্রয়োজনীয় ন্যূনতম পুষ্টিসম্মত খাদ্যের দীর্ঘস্থায়ী অভাবকে কী বলা হয়? এর একটি কিন্তু অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপুষ্টি। অর্থাৎ এই হলো আমাদের ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের পরিবেশবিদ্যার বইটির পরিবেশ সম্পদ থেকে যাবতীয় যা এমসিকিউ ছিল, যেগুলি আমাদের প্রাইমারিটির জন্য ইম্পর্টেন্ট সমস্ত রয়েছে। আর যদি কোনোরকম পিডিএফের প্রয়োজন হয়, ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিও, তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো। টেলিগ্রাম চ্যানেল, এটা আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ, তোমরা কিন্তু এখানে অবশ্যই জয়েন হয়ে যেও, কারণ এখানে গুরুত্বপূর্ণ পিডিএফ এবং বিভিন্ন নোটিফিকেশন আপডেটস ইত্যাদি প্রোভাইড করা হয়। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।